জেতাটা তো আসলে খুশির ব্যাপার। দেখেন, একটা বড় টিমের সাথে আমরা খেলেছি এবং আমরা যদি এর আগেও কুমিল্লার সাথে আমরা যেহেতু খেলেছিলাম, ওই ম্যাচটা আমাদের জেতার কথা ছিল, আমরা জিততে পারিনি। বাট আজকে আমাদের একটা অনেক বড় গেম ছিল, যেহেতু এদের টিমটা অনেক স্ট্রং ছিল, তো আসলে বেশ ভালো লেগেছে। কারণ আমাদের কিছু প্লেয়াররা খুব ভালো খেলেছে, যেমন ইয়াং ছেলে শফিকুল পারফর্ম নিঃসন্দেহে ভালো, আমরা তাকে অ্যাপ্রিসিয়েট করি। এবং আমাদের বিনি হাওয়াল ব্যাটিং যদি দেখেন, মানে অসাধারণ। আমাদের ব্যাট পেসটা মানে সত্যি কথা মানে অনেক আগে থেকে শুরু হয়ে গিয়েছে। আমরা আসলে এখন ভালো টাইমটার কথা বলছি না, আসলে আমরা লাস্ট তিনটা ম্যাচ জিতেছিলাম। আমরা এখন আসলে কীভাবে ইনক্রিজ করা যায় সিলেট স্ট্রাইকার্সকে, ওইভাবে চিন্তা করা। হয়তো আমাদের তো আর সুপার ফোরে যাওয়ার কোনো চিন্তা ভাবনাই নেই, বাট আমরা করতে পারবো না, যেতে পারবো না আসলে, সত্যি কথা আমাদের কোনো চান্স নেই। সেই জন্য আমরা যতটুকু ম্যাচ জিতা যায়, জিতে যদি আমরা একটু আমাদের টিমটাকে ব্রেস করা যায়, এতটুকু, এর জন্য ফাইট করা। এক মিনিটে নগদ ইসলামিক অ্যাকাউন্ট খুলতে ডায়াল করুন *167#। জি জি, হয়নি, আপনি যে ক্লোজটি দেখছেন, আপনি নিজেই তাদের পরিকল্পনা করছেন, এগুলো ফ্রাস্ট্রেটিং আর তাদের আসলে সমস্যা যেগুলো, কেন এমনটা করছে পারছেন না? একটা দেখেন, একটা প্লেয়ারের ব্যাট পেস যেতেই পারে। শান্ত আপনি দেখেন, যদি লাস্ট দুই বছর সে কন্টিনিউ পারফর্ম করেছে, আপস অ্যান্ড ডাউন থাকবেই, তো আমার মনে হয় যে ওর জন্য একটা ভালো ডাউনটা, কারণ হলো রেডি হতে পারবে ইন্টারন্যাশনালের জন্য এবং এখানে আরও ভালো খেলবে। সবসময় যে আপনি উঠতেই থাকবে তা না, তার এই বেস্ট ব্যাট পেসটা ওর জন্য আমার মনে হয় যে ভালো হবে বাংলাদেশ ক্রিকেটের জন্য। সামনে ইয়াসির রাব্বি আসলে পারফর্ম করতে পারছে না না তেমন না, আসলে ও আমাদের টিমে দুইটা ম্যাচ ব্যাটিং করেছে, যদি আর একটু কন্টিনিউ হতে পারতো তার জন্য বেটার হতো, কারণ এরপরে তো আর খেলতে পারে না, আবার এসে ঢুকে রান করাটা আসলে এত ইজি না এইসব ফরম্যাটে, তো রাব্বির আর একটু সময় দেওয়া জরুরি আর কি। অবশ্যই আমার মনে হয় এটা আমাদের জন্য অনেক বড় অ্যাচিভমেন্ট, কারণ আপনি যদি দেখেন একটা টিম, যখন আপনি ঢাকা টিমের কথা চিন্তা করেন, ঢাকা টিম অনেক ভালো টিম ছিল, যখন একটা মোমেন্টাম হারিয়ে যায় তখন এটাকে ধরা অনেক, ক্যাচ আপ করা অনেক টাফ। আমরা পাঁচটা ম্যাচ হারার পরেও আমরা আসলে ওই মোমেন্টামটা আবার মানে ধরতে পেরেছি এবং আবার কামব্যাক করতে পেরেছি, এটা আমাদের জন্য অনেক বড় অ্যাচিভমেন্ট মনে করি। যদি আমরা আমাদের একটা ম্যাচ আছে খুলনার সাথে, ওই ম্যাচটা জিততে পারি, আমরা মনে করি যে এটা মানে ইট ইজ মানে প্রিটি মাচ গ্রেট অ্যাচিভমেন্ট। এক মিনিটে নগদ ইসলামিক অ্যাকাউন্ট খুলতে ডায়াল করুন *167#। এটা খুব একটা কঠিন প্রশ্ন, বাট যদি আপনি বলেন যে এইসব ফরম্যাটে টি-20 ফরম্যাট বা BPL এর এইসব জায়গায় আপনি টিম কম্বিনেশনের জন্য অনেক জায়গায় অনেক সিচুয়েশন চেঞ্জ করতে হয়, প্লেয়ার চেঞ্জ করতে হয়, হয়তো বা ওর প্লেসটাতে আর অন্যান্য প্লেয়ার ছিল, বিদেশি প্লেয়ার ছিল, এর জন্য খেলাতে আমরা বাধ্য হয়েছি ইয়াসির কিরকম। আমরা শফিকুল ইসলামকে নিয়ে আমাদের চার নম্বর ম্যাচ থেকে আমাদের প্ল্যান ছিল, বাট এখানে রাজা ভালো বল করতেছিল, সাকিবকে আমাদের মনে হয়েছে যে ন্যাশনাল প্লেয়ার, ওকেও একটা সুযোগ দেওয়া খুব জরুরি ছিল, কারণ ও আপনি কারেন্ট যদি দেখেন লাস্ট দুই বছর সাকিব খুব ভালো পারফর্ম করতেছে, এর জন্য হয়তো শফিকুলের চান্স পাওয়াটা একটু দেরি হয়ে গিয়েছে, বাট শফিকুল এখন চান্স পেয়েছে, ও পারফর্ম করছে। ক্যাচ হ্যাঁ মিস হতেই পারে, বাট এটা ওই সময়টা ওই সিচুয়েশনে, তাও ওই ইজি ক্যাচটা মিস করাটা আসলে আমার মনে হয় না যুক্তিযুক্ত ছিল, হয়তো হাত থেকে ছুটে গিয়েছে, বাট আমাদের জন্য টাফ ছিল ওই সময়, ওই প্লেয়ারটা আমার গত বছরে আমরা ওই প্লেয়ারই আমাদেরকে হারিয়েছিল, আমাদের মনে আছে যে যে প্লেয়ারটা মানে ক্যাচ পিচ মানে ওয়েস্ট ইন্ডিজ প্লেয়ারের নাম কী ছিল, ও চার্লস, গত বছর আমরা কিন্তু ওর এক ক্যাচের জন্য আমরা হেরে গিয়েছিলাম, তো আজকেও মনে হয়ে গিয়েছিলো যে নাকি আমরা আবার আমরা ম্যাচ হেরে যাচ্ছি কিনা না, বাট এনিওয়ে আমাদের বোলাররা ভালো বল করেছে, ভালো কামব্যাক করেছে। থ্যাংক ইউ থ্যাংক ইউ।